নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য তেলিয়ামুড়া থানা পুলিশের। শুক্রবার সকাল 6টা নাগাদ হাওয়াইবাড়ি এলাকায় রুটিন মাফিক নাকা চেকিং এ বসে পুলিশ। সে সময় TR01BH0551 নম্বরের একটি অল্টো গাড়িকে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে 6টি বস্তা থেকে প্রচুর পরিমাণ দেশি মদ উদ্ধার করে পুলিশ। গাড়িটি তৈদু থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। ধৃত গাড়ি চালকের নাম রিয়াজ ক্যাপ্টেন। এই অভিযানের নেতৃত্ব দেয় তেলিয়ামুড়া হেড কনস্টেবল দুলাল বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য পুলিশ বাহিনী। তোমার নাম? রিয়াজ। রিয়াজ কি? তোমরা কয়জন আছিলা গাড়িতে? একজন। তুমি একা আছিলা? তোমার বাবার নাম? পরে গাড়ি চালক ও নেশাদ্রব্য পাচারে ব্যবহৃত অল্টো গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নিউজিল্যান্ড।